আসছে ফাগুন লাগছে দমে ভয়, পাছে যদি আমার গার্লফ্রেন্ড তার বিয়া হয়, গার্লফ্রেন্ড তার বিয়া হয়, আসছে ফাগুন লাগছে দমে ভয়। নিয়ে পালালি শালা নিয়ে পালা। হ্যাঁ ঠিকই বলে, শালা নিয়ে পালাইন দেন তাইলে তো ডর নাই লাগি। দেখ কাকে নিয়ে পালাবো রে, তোর মসিকে? আমার মসিকে কেন রে, তোর গার্লফ্রেন্ড টাকে নিয়ে পালাবি? হ্যাঁ ঠিকই বলে, তোর গার্লফ্রেন্ড আছে, তুই তোর গার্লফ্রেন্ড কে নিয়ে পালাবি? এর মতি কি কেন মানে মানে কান ঠিক? তো শালার আমার গার্লফ্রেন্ড থাকবে তবে না নিয়ে পালাবো। তোর গার্লফ্রেন্ড নাইছে? নাইছে রে বাপ, নাইছে। তো তোর গার্লফ্রেন্ড নাইছে তাই এখন গান গাইতে গেলি, আসছে ফাগুন লাগছে দমে ডর। গানটা গাই হই কি গার্লফ্রেন্ড থাকবে কি তোর কোনো মানে আছে বল? তোরা গার্লফ্রেন্ড থাকলে তো ভালোই হতো, কালকের ভ্যালেন্টাইন ডে টা ভালোই ভালোই মানাতো। তো শালা গার্লফ্রেন্ডই নাই, আমাদের কপালে বন্ন রে, জুটবে না নাই। তো চাই তোরে শালা মনে হতে আমরা আগের জন্মে কোনো পাপ টাপ কাজ করেছিলি, ওই জন্য শালা একটাও মাল পড়ছে না রে বাপ, একটাও পড়ছে না। বন্ন হালুয়া কি করে পটবে কি হামদের? আমি কোন জানি কি করে পটবে, জানলে তো আমি দু তিনটা ঘোরাতি আগে পেছনে আগে পেছনে। কালকে ভ্যালেন্টাইন ডে, সবাই ভ্যালেন্টাইন ডে মানাবে, আর আমরা কি যে বানাবো? এই আর দুদিন পরে শিব পূজা আসছে, আমরা শিবরাত্রি মানাবো রে, শিবরাত্রি মানাবো। শিবরাত্রি মানাবো বললেই হবে, ভ্যালেন্টাইন ডে এর মতন কোন শিবরাত্রি মজাটা পাবি? তো নাই পালে কি করবি? কে বঢ়িরে তোর পেছনটা এসে ঘুরুম ঘুরুম করছি? আমি বঢ়িরে হাবুয়া, আমি বঢ়িরে। ও কে সিগনিয়া? আরে হ্যাঁ। আরে চাঁদি, তোর বাপে তোকে গাড়ি কিনে দিয়েছে বলে শালা আমাদের পেছনে গেলে এসে ভুরুম ভুরুম করতে বলিছে? আরে বাবুর আজকে ভ্যালেন্টাইন ডে বটে না, ওই জন্য আজ বাজার দিকে তোকে ঘুরতে গেছি। এটা বল না তুই যে আজ ভ্যালেন্টাইন ডে বটে, তোকে হচর পচর করতে গেছি? হচর পচর নাই রে, সেটিং করতে গেছি। সেটিং মানে আমাদের মতন তোর গার্লফ্রেন্ড নাইছে, সেটিং করতে গেছি? হ্যাঁ সেটিং করতেই গেছি, যদি বলি পটে তো ভ্যালেন্টাইন ডে টা মানাইলিব আজকে। তোর মতন আমাদের যদি গাড়ি থাকতো কোনো রে, তাহলে আমরা সেটিং করে লিতি। শালা এত বড় একটা গাড়ি থাকতো, শালা সেটিং করতে পারলিস না এখনো পর্যন্ত। গাড়ি থাকলে পটবে কি তার কোনো মানে নাই রে ঢেন পেটিয়া, পকেটে পয়সা থাকা চাই, পয়সা পয়সা না হলে কিছু হবে নাই। এটা তুই ঠিকই বলছিস রে সিগনিয়া, পয়সা থাকলে প্রেম ভালোবাসা সব কিছুই হবে। তো আজ যাবি তো বাজার দিকে, ট্রাই ট্রাই করে দেখবো, সেটিং টেটিং হয়তো ভালোই বটে, ভ্যালেন্টাইন ডে টা ভালোই মানাবে আজ। আরে ভ্যালেন্টাইন ডে বাজার দিকে গেলে হবে না, কুটু জোর দিকে যেতে হবে। ভ্যালেন্টাইন ডে এই দিন কার ছেলে গিলা চালে বাজারে কুটু গাজে আর আরেই মানায়। ও ভ্যালেন্টাইন ডে কুটু জুড়ে মানায়? আরে চাঁদি কুটু জুড়ে মানায়, শালা আমি জানিয়েছিলি না যে কুটু জুড়ে মানায় ভ্যালেন্টাইন ডে। তাইলে আর বাজার দিকে নাই যাবো? হ্যাঁ যা যা যা, গাড়িটা ঘর দিকে রাখি আসবি, যা মিটিং হবে। কিসের মিটিং রে? দেখ শুন, আজকে ভ্যালেন্টাইন ডে বটে, আজকে সবাই ভ্যালেন্টাইন ডে মানাবে, যার যার গার্লফ্রেন্ড আছে, আর আমাদের গার্লফ্রেন্ড নাই, তো আমরা মস্তি করবো রে মস্তি। তো সেই মস্তি করার মিটিং হবে, তুই যা গাড়িটা ফট করে রাখি নিয়ে চলে আয়। হ্যাঁ আমি গাড়িটা এখানে রাখি করে চলে আসছি, ফট করে আসবি ফট করে। বল হাগরুয়া তাহলে আজকে কি কি ব্যবস্থা হবে, মদ মাংস থাকবে কেন? মদ মাংস নাই রে, মদ মাংস নাই। দেখ আজকে ভ্যালেন্টাইন ডে বটে, সবাই ভ্যালেন্টাইন ডে মানাবে এই কুটুস জুড়ে বাবা আগারে, হ্যাঁ কুটুস জুড়ে। আর আমরা কি করবো জানিস না? করবো কি করবো? আমরা ওরাকে ডিস্টার্ব করবো, মানে বুঝতে পারলি না, মানে ওরাকে ভ্যালেন্টাইন ডে মানাতে দিব নাই। আমাদের কার গার্লফ্রেন্ড নাই মানে জানিলে কারো গার্লফ্রেন্ড নাই বলে ঠিকই বলেছি, চালা আমাদের গার্লফ্রেন্ড নাই মানে আমরাও কাউকে গার্লফ্রেন্ড বানাতে দিব নাই দিব নাই দিব নাই। তাই যেহেতু বেড়ে মজা হবে রে, আমাদের সিঙ্গেলদের তো এইটাই তো মজা। তোমার হলে গায়ে গায়ে মাইকিং করে দিব চোরে, গায়ে গায়ে মাইকিং করে দিব চো। মাইকিং মাইকিং করলে কি করবি রে? আরে মাইকিং করে বলে দিব ভ্যালেন্টাইন ডে দিনে যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো কুটু জুড়ে যদি চুদুর বুদুর করতে যায় ধরা পড়ে, তাহলে ওদের কঠোর ব্যবস্থা হবে। আরে হাগরুয়া তুই ঠিকই বলছিস, যদি মাইকিং করার পরও যদি ভ্যালেন্টাইন ডে মানায় না, আর যদি আমাদের চোখে ধরা পড়ে যায় না, তাহলে তো ওদের পেছনে বোম ঢুকাই দিব রে, বোম ঢুকাই দিব। আলু বোম দিবি না মরিচ ফটকা দিবি? আলু বোম নয় তাহলে হাতি তারা বোম ঢুকাবো ওদের পেছনে, ভ্যালেন্টাইন ডে একদম পুরাই দিব। মানে আমাদের চোখে যে পড়বে না, ওদের হাতে হ্যারকিন আর পেছনে বাঁশ ঢুকাই দিব। লোগন তোমাদের যদি আমাদের মতন গার্লফ্রেন্ড নাই কেন, তাহলে চলে আসো আমাদের কীর্তনের দলটায় যোগ দিয়ে দিন। কেন রে, খাতিয়া বাজাবার লোক নাই কেন কি আমাদের কীর্তনের পার্টিতে? ও তো আনাই রে, তাহলে তুই তাহলে বুঝে যাই নাই, আজকে বোম ঢুকাবো রে। তো আমাদের বোম ঢুকার দলে যদি কেউ কেউ নিতে চাই না, তোরাকে এন্ট্রি দিতে হবে না বল? আমরা সিঙ্গেল মানে আমরা সিঙ্গেল যতলা ছেলে আছে সিঙ্গেল পুরুলিয়া জেলায় সবাই তো সাহায্য করবো। সিঙ্গেল ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা এরপর আমরা বোম লিবো, ভেলিয়া এক ঝোলা বোম লিবো, আর কুটু জোর ও কুটু জোর ঘুরে বলবো, আর যতাই মিঙ্গেল দেখা পাবো ওই তিনটায় মাঝটায় বোম ঢোকান দেবো দু তিনটা, আপনা আপ ওরা সিঙ্গেল হয়ে যাবে। বন্ধুগণ ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন কমেডি ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওটা। আর আমরা চলে গেছি আজকে কুটু জায়গার দিকে, বোম নিয়ে বোম ফুটাই একদম দিল্লি ডাম করে দেবো।